নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি যা গরম পড়েছে, এই গরমে শরীর এবং পেট ঠান্ডা করার জন্য সকলেরই বাড়ির সকলেরই এই ডিটক্স ওয়াটার খাওয়া উচিত। চলুন আমি কীভাবে করি দেখে নেওয়া যাক। এটা সকলেরই জানা রেসিপি, যদি কেউ না জানেন অবশ্যই বাড়িতে এইভাবে ডিটক্স ওয়াটার করে রাখুন এবং খান। প্রত্যেক যখনই খেতে ইচ্ছা করবে গ্লাসে ঢেলে খেয়ে নেবেন। আমি এখানে একটু আদা নিয়েছি, আদারটা স্লাইসভাবে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, এবার স্লাইসভাবে কেটে নিয়েছি। এই গরমে এই ডিটক্স ওয়াটার পেট ঠান্ডা করে এবং ত্বকটাও কিন্তু ভালো রাখে। যা গরম পড়েছে এই গরমে সকলেরই কিন্তু খাওয়া উচিত। আমার আদাটা দেখুন স্লাইসভাবে কাটা হয়ে গেছে, এবার শশাটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি খোসা সুদ্ধুই কেটে নেব স্লাইসভাবে, আপনারা খোসা ছাড়িয়েও কাটতে পারেন, আমি খোসা সুদ্ধ কাটছি, এতে কিন্তু আরও ভালো। এখানে আমি এই কটা উপাদানই দেব, আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই গাজরটা ইউজ করতে পারেন। আমার গাজরটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি গাজর দিতে পারিনি, আপনারা গাজরটা দিতে পারেন। কিন্তু দেখুন আমার শশাটা কাটা হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুটাও স্লাইসভাবে কেটে নেব। পাতিলেবুর পরিমাণটা আপনারা বেশিও দিতে পারেন, আমি এখানে একটা পাতিলেবু ইউজ করছি। এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, প্রত্যেক দিন এই গরমে 3-4 মাস খান। প্রত্যেক বছরে এই গরমের সময় এই ডিটক্স ওয়াটার অবশ্যই খাবেন কিন্তু সকলে। দেখুন আমার সব কাটাকুটি হয়ে গেছে, এইবার আমি একটা জলের জগ নিয়ে নিয়েছি, এখানে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি। আপনারা একটা নর্মাল জলেও খেতে পারেন বা এটা করে ফ্রিজে রেখেও খেতে পারেন। কিন্তু এটা জলটা শেষ হয়ে গেলে আবার জলটা দিয়ে রেখে আবার খেতে পারেন। একদিন অন্তর অন্তর এটা খাবেন বা প্রত্যেক দিন খাবেন, খুবই ভালো হবে। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি, এবার যে কেটে রাখা যে আদা শশা আর লেবু সেটা দিয়ে দেবো। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সুন্দর হাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। এখন সব কিছু দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আরও কিছু উপাদান দেব। এখানে আমি পুদিনা পাতা দিয়েছি, আপনারা পুদিনা পাতা ধনে পাতা দুটো ইউজ করতে পারেন, আমার ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না তাই আমি পুদিনা পাতাটা দিয়েছি শুধুমাত্র। এবার আমি এর মধ্যে বিট নুন দিয়ে দেব, পরিমাণ অনুযায়ী বিট নুন দিয়ে দেব। আপনারা নর্মাল নুনের থেকে বিট নুনটা ইউজ করবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে। এবং এর সাথে সাথে আমি গোটা জিরে, যেটা গোটা সাদা জিরে রান্নাতে লাগে, সেটা আমি 1 চামচ দিয়ে দেবো। সাদা জিরে কিন্তু পেট ঠান্ডাতে খুব ভালো, তার জন্য এখানে সাদা জিরে ইউজ করছি। আপনারা এখানে জিরে, সাদা জিরে বা চিয়া সিড দুটো ইউজ করতে পারেন, আমি শুধুমাত্র সাদা জিরেটা ইউজ করছি। এবার ভালো মতো এটা মিশিয়ে 4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো, 3-4 ঘন্টা, তারপরে আমি ঠান্ডা করে খাবো। আপনারা নর্মালভাবেও খেতে পারেন। এই জলটা শেষ হয়ে গেলে আবার এই সবের মধ্যে, মানে শশা আদার মধ্যে আবার জলটা দিয়ে করতে পারেন। তারপর এটা শেষ হয়ে গেলে দিনের শেষে এইগুলো খেয়ে নিতে পারেন বা ফেলে দিয়ে আবার কালকে নতুন করে কিন্তু করতে পারেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সাথে। আর যারা পুরনো বন্ধু আমার পাশে রয়ে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবে। দেখুন 4 ঘন্টা পরে আমি জলটা ঢেলে খাবো, খুব ভালো একটা রিফ্রেশিং ব্যাপার আসে জলটা, আর আপনাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। সকলেই এটা এই গরমে শরীরকে ভালো রাখতে অবশ্যই বাড়িতে এটা করে খান এবং সকলকে খাওয়ান। গরমে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো অন্য কোনো দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।